কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সামনে তো একটা চটজলদি রেসিপি নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে কি করি। তো আজকে করব হচ্ছে আমার মেন উপকরণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে সবার খুব ফেভারিট ম্যাগি। তো ম্যাগি দিয়ে আজকে একটা কিছু করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে আমি ম্যাগিটা সেদ্ধ হতে দেবো। জল দিয়ে দিচ্ছি, এইটা আগে সেদ্ধ হবে, এতে একটু নুনও দিয়ে দেবো আমি। এইটা একটু হোক, তো আমি অন্যদিকে অন্য কাজগুলো করে নেব। একটু তেল দিয়ে দেব যাতে লেগে না যায় একটার সাথে একটা। তো এবার আমি এইদিকে হ্যান্ড চপার নিয়েছি, তো এতে আমি এই পেঁয়াজ আর লঙ্কাটা এই দেখো আমার হয়ে গেছে, এগুলো কুচি কুচি করা। ম্যাগিটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তো আমি এটার জল ছড়িয়ে নেব। এবার ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে জল জলটা সম্পূর্ণভাবে মানে ম্যাগি থেকে বেরিয়ে যায়। বন্ধুরা আজকে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে ম্যাগি দিয়ে এগরোল। তো ম্যাগি দিয়ে এগরোলটা তোমাদের দেখার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর আমি কি কি করছি সেটাও সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, দেখে আমাকে কমেন্ট করতে হবে যে কেমন হয়েছে। চলো তাহলে এবার শুরু করি ভিডিওটা। তো ম্যাগি দিয়ে যেহেতু এগরোল করব, তো তার জন্য দেখো আমি এখানে ময়দা দুটো দেবো আমি। এটা কিন্তু খুব সহজভাবে তোমাদের হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। জল দিয়ে এটাকে আমি মেখে নেব, মানে ব্যাটারটা করে নেব। এটাকে চেঞ্জ করে নিয়েছি, ওটাতে আমার অসুবিধা হচ্ছিল বলে। তো এটাকে আমি ভালোভাবে, এখানে আমার সুবিধা হবে, তোমরা এরকম একটা বড় বাটি নেওয়ার চেষ্টা করবে যাতে ময়দাটা তোমাদের করতে সুবিধা হয়। তো দেখো আর একটু জল দেবো, একটু পাতলা হবে। এবার এইটা আমার হয়ে গেছে গোলানো, তো এটাকে আমি পাশে রেখে দিয়ে তো আমি অন্যদিকে একটা কাজ করে নেবো। তো দেখো এই পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি ভেজে নেবো। তো গ্যাসটা তার জন্য জ্বালিয়ে দিই, তাহলে একটু সাদা তেল দিচ্ছি। অল্পই দেবো আমি, এবার একটু গরম হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি এই থালাটায় নিয়ে নেব। আমি
এটাকে আমি মিক্সড করে নেব। এটাকে আমি দিয়ে দিচ্ছি এতে। একদম অল্প দিয়েছি, দেখো আমি যতটা চেষ্টা করবো কম তেলে করার। একটা এরম ব্রাশ নিয়ে নিয়েছি, এরম একটু চুবিয়ে এতে একটু বুলিয়ে দিচ্ছি। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো আমি। অল্পই লাগবে, বেশি লাগবে না। এটাকে আমি ফোল্ড করবো, দেখো এটা একটা ফেস করে আবার আমি ফোল্ড করে দিচ্ছি। তারপর তোমরা অন্যদিকটা উল্টা দেখো
সেখানে রেখে দিই। এই পর্যায়ে গ্যাসটা অবশ্যই আস্তে রাখবে, এরপর বাড়াবে গ্যাসটাকে। একটু এরম ভাবে করে দিলেই তোমাদের হয়ে যাবে। এবার আমি ম্যাগির পুরটা দিয়ে দিলাম। এবার আমি একটু এরকম কড়াটা নিয়ে, বেশি জোরে করা দরকার নেই, জাস্ট মিডিয়াম ফ্লেমে রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার আমি প্লেটিংটা করে দেবো। এবার বন্ধুরা আমি প্লেটিংটা করে নেবো, তো তার জন্য দেখো আমি সব নিয়ে চলেছি, মানে সসটা দেবো। তো ফার্স্টে আমি সসটা দিয়ে দিচ্ছি এখানে, ডাকে
আমি তোমাদেরকে খেয়ে বলবো যে কেমন হয়েছে। নিচ্ছি, এই দেখো একটু ডিপ করে নিলাম সসেতে। ভালো হয়েছে, নিজের নানা নিজের প্রতি ভালো হয়েছে। কিন্তু তোমরাও তৈরি করে দেখো অবশ্যই, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে এইটা খেতে। আর দেখো খুব চটজলদি কিন্তু আমার হয়ে গেল, খুব একটা বেশি সময় লাগলো না, খুব বেশি উপকরণও আমার লাগলো না। তো তোমরা তৈরি করে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে। তা আজকের মতো টাটা।